নরসিংদী জেলায় দুর্ধর্ষ চুরি ডাকাতি, এ ধরনের দু একটা ঘটনা কিন্তু হঠাৎ করেই হয়। অনেক সময় আমরা জানতে পারি, অনেক সময় জানতেও পারি না। সম্প্রতি কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে শহরের একটা নির্দিষ্ট এলাকায়। ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, কয়েক লক্ষ টাকা স্বর্ণালঙ্কার সব কিছু মিলিয়ে সব কিছু কিন্তু চলে গেছে। যার যায় সেই কিন্তু বোঝে। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার করে বেশি বেশি মানুষকে জানার সুযোগ করে দিবেন, সাবধান হবেন। ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের নরসিংদী পৌরসভার 9 নং ওয়ার্ডের অন্তর্গত ভাগদি এলাকায়। ভাগদি গ্রামীণ টাওয়ার সংলগ্ন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। জানা যায় যে বাসায় এই ঘটনা ঘটে সেখানে স্বামী স্ত্রী দুজনই ব্যাংক কর্মকর্তা, অর্থাৎ চাকরি করতেন, বাসায় থাকতেন না। এবং সম্প্রতি এই ঘটনার আগেই কিন্তু স্বর্ণালঙ্কার সহ সব কিছু বাসায় ছিল, যেটা বোঝাই যাচ্ছে যে আগে থেকে টার্গেট করা হয়েছে। আর বাসার বিভিন্ন অবস্থা তো দেখতেই পাচ্ছেন ছবিতে। ঘটনাটি ঘটে গত 11 ফেব্রুয়ারি 2024 আনুমানিক দুপুর 3টার দিকে। কারণ সন্ধ্যা 6টা নাগাদ বাসায় এসে বাসার লোকজন প্রথম এই অবস্থা দেখতে পায়। ফ্ল্যাটের তালা ভাঙা, আলমারির তালা ভাঙা, ওয়ার্ড্রব, ঘরের সব লণ্ডভণ্ড অবস্থা আপনারা ছবিতেও কিছুটা দেখতে পাচ্ছিলেন। তারপর তো এই অবস্থা বিবেচনায় সাথে সাথে প্রশাসনকে জানানো হয়, থানায় অভিযোগ করা হয় এবং থানার পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ক্রাইম সিনে পুলিশ আসেন এবং তদন্ত করেন, সব কিছু সবার সাথে কথা বলেন এবং বর্তমানেও কিন্তু বিষয়টা তদন্তাধীন অবস্থায় আছে। নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার সব কিছু মিলিয়ে প্রায় 7.5 লক্ষ টাকারও বেশি কিন্তু ক্ষতি হয়ে গেছে। এবং ঘটনার বর্ণনায় ভিকটিম তাদের পক্ষ থেকে জানা যায়, অনুমান সন্ধ্যা 6 ঘটিকার সময় বাসায় আসিয়া ফ্ল্যাটের দরজা খোলা ও দরজায় লাগানো তালা ভাঙা অবস্থায় পায়। তখন ফ্ল্যাটের ভিতরে গিয়ে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পায় এবং ঘরে থাকা স্টিলের আলমারির লক ভাঙা ও আলমারি খোলা, ওয়ার্ড্রপের ড্রয়ার ভাঙা ও ড্রয়ার খোলা, ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। তখন ঘরে থাকা জিনিসপত্র খোঁজাখুঁজি করিয়া দেখিতে পায় যে স্টিলের আলমারির ড্রয়ারে থাকা নগদ 2 লক্ষ টাকা, দর্শক বন্ধুরা, নগদ 2 লক্ষ টাকা ছিল। 3টি স্বর্ণের চেইন, ওজন অনুমান 3 ভরি, মূল্য অনুমান 2,50,000 টাকা। 2টি স্বর্ণের আংটি, ওজন অনুমান 1 ভরি, মূল্য অনুমান 80,000 টাকা। মেয়ের 2টি ছোট চেইন, ওজন অনুমান 12 আনি, মূল্য অনুমান 60,000 টাকা। স্বর্ণের কানের দুল 2 জোড়া, ওজন অনুমান 8 আনি, মূল্য অনুমান 40,000 টাকা। 1টি স্বর্ণের কণ্ঠ চেইন, ওজন অনুমান 8 আনি, মূল্য অনুমান 30,000 টাকা। ব্যবহৃত 1টি স্বর্ণের আংটি, ওজন অনুমান 8 আনি, মূল্য অনুমান 30,000 টাকা। ড্রয়ারে থাকা 1টি মাটির ব্যাংক, যাহাতে আনুমানিক 55,000 টাকা ছিল। তাছাড়া ওয়ার্ড্রপের ড্রয়ারে থাকা নগদ 10,000 টাকা যথাযথ স্থানে নাই। দর্শক বন্ধুরা, যার যায় সেই বুঝে, 7.5 লক্ষ টাকার উপরে জিনিস এরকমটা হয়ে গেছে, কি একটা অবস্থা। এ ধরনের ঘটনা ঢাকার আশেপাশের জেলা, তাও আবার নরসিংদী জেলাতে, জানি হঠাৎ করেই হয়, সবসময় তো এ ধরনের ঘটনা হয় না, কিন্তু আমাদের মধ্যে একটা ভীতির সৃষ্টি করে। নিরাপত্তাটা কোথায় আসলে? আমাদের সবারই কিন্তু একটু সাবধান হওয়া উচিত। যাই হোক, এ ধরনের ঘটনা যখন ঘটে যায় তখন আর কিছু বলার থাকে না, এটাই কাম্য, ব্যক্তিগতভাবে চাই এবং দোয়া করি যিনি ভিকটিম, এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, সব কিছু যাতে একদম অক্ষত অবস্থায় পান। কারণ অনেক কষ্ট করে মানুষ অর্থ উপার্জন করে, তিল তিল করে তাদের এই সহায় সম্পদ যা কিছু সব কিছু গড়ে তোলেন, হঠাৎ করে এরকমটা হওয়া কতটা যে মানে কেমন যে লাগে এটা আসলে তারাই জানেন। দর্শক বন্ধুরা, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা, এ ধরনের সচেতনতামূলক ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই তাহলে একটু হলেও সাবধান হবে, আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে বা এই যে বাসায় সবসময় পরিচিত অপরিচিত মানুষ আসে,
বা সিসিটিভি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা সব কিছুই কিন্তু মানুষ বিবেচনা করবে। সবাই ভালো থাকবেন, ল্যান্ডলপার শৈশবের সাথেই থাকবেন। আর অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের শহর যেন আরও বেশি নিরাপদ হয়, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।